हेलो ভিউয়ার্স, সিএসবি ব্যাংকের এটিএম এ গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে ব্যালেন্সটা চেক করে নিয়ে নিতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এটিএম এ দেখাবো। তো ব্যালেন্স চেক মানে লেজার ব্যালেন্স, অ্যাভেইলেবল ব্যালেন্স এই দুটাই দেখতে পাবেন। তো ভিডিওটা পুরো দেখবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। তো আমি দেখাচ্ছি সিএসবি ব্যাংকের এটিএম এ গিয়ে এটিএম কার্ড দিয়ে কিভাবে ব্যালেন্সটা চেক করে নিয়ে নিতে হয়। প্রথমে এটিএম এ এটিএম কার্ডটা এরকম ভাবে দিয়ে দিতে হবে। এটিএম এ এটিএম কার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ এন্টার ইওর পিন, তো এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে। পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ হিন্দি, তো এখানে যে কোনো একটা ভাষা চয়েস করে নেবেন। আমি ইংলিশ করে নিচ্ছি। ভাষা চয়েস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এসেছে। রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ উইথড্রয়াল, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স ইনকোয়ারি। তো ব্যালেন্স ব্যালেন্সটা চেক করতে হলে ব্যালেন্স ইনকোয়ারিতে প্রেস করে নিয়ে নিতে হবে। ব্যালেন্স ইনকোয়ারিতে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে ডু ইউ ওয়েন প্রিন্ট ইট, তো এখানে একটা স্লিপ আসে, সেই স্লিপটা চাইলে ইয়েস করে নিলে স্লিপটা আসবে আর ন করে নিলে স্লিপটা আসবে না। তো আমি ন করে নিচ্ছি। ন করে নেওয়ার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশন ইজ বিং প্রসিড, তো কিছুক্ষণ ওয়েট করে নেওয়ার জন্য দেখাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন লেজার ব্যালেন্স, অ্যাভেলেবল ব্যালেন্স দেখাচ্ছে। তো ঠিক এইভাবে সিএসবি ব্যাংকের এটিএম এ গিয়ে ব্যালেন্সটা চেক করে নিয়ে নিতে হয়। চ্যানেলে নতুন হলে এরকমভাবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক।